একটা ভুল কাজ করেছিলাম, ওকে এমএলএ করে ওকে চেয়ারম্যান করে দুটো পদ থেকেই ও চলে গেছে, আমরা বেঁচে গেছি পাড়ার মানুষ। স্বাভাবিক আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, নির্বাচনের দিনটা ওর প্রতি নজরদারি থাকে, আমার প্রত্যেকের নজরদারি থাকবে। ভবিষ্যতে নির্বাচন কমিশন লিখে বলছে আমরাও নজরদারি করবো, যে ওর গুন্ডামি যেন কোথাও করতে না পারে, ভোটটা অবাধ করতে দিতে হবে, মানুষ যাতে ভোটটা দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। মমতা ব্যানার্জির সেই সবার পরে কতটা উজ্জীবিত এখনকার দারুণ কর্মীরা, আমি বলছি দেবো আজকে দাঁড়িয়ে দিনে দাঁড়িয়ে বলছি যে দিনেশ ত্রিবেদীকে আমি আজকেই সকালবেলা লয়েটিতে বলে দেবো আপনি নিশ্চিন্তে ভালো করে ঘুমাতে পারেন, আপনি সিটে জিতছেন। মানুষ পাগল হয়ে গেছে, হচ্ছে একাধারে তোলাবাজি, একাধারে সংঘর্ষ, একাধারে লোককে ভয় দেখানো, একাধারে জমি দখল, একাধারে বাড়ি দখল, একাধারে পুকুর ভরা, একদম তিতি বিরক্ত হয়ে গেছে বাটপাড়ার মানুষ। এই সমস্ত জবাব পাবে, জবাব তো 6 তারিখে মানুষ দিয়ে দেবে।